রাষ্ট্রীয়ভাবে যা আছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তারা যদি আমাদের একটু খোঁজ রাখেন, তাহলে নিশ্চয়ই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এসএমসি যদি সক্রিয় থাকে, এসএমসি সক্রিয় থাকলে বিদ্যালয়ের মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কারণ এসএমসির সদস্য যদি নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পিটি এর সদস্য যদি নিয়মিত বিদ্যালয়ে আসে, যেখানেই সমস্যা বাজবে সেখানে আমার এসএমসি যদি সহযোগিতা করে, তাহলে প্রত্যেকটা বিদ্যালয় সুন্দরভাবে পরিচালিত হবে, মানসম্মত পাঠদানে শিক্ষকরাও নিয়োজিত থাকবে। এই জন্য আমি বলি যে একটা বিদ্যালয়ের যদি শিক্ষকের আন্তরিকতা থাকে, স্বচ্ছ থাকে, তাহলে নিশ্চয়ই শিশুরা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারবে। শিশুদের জন্য তথ্য প্রযুক্তির যে বিষয়টা, আমাদের প্রত্যেকটা মডেল স্কুলে এবং দেশের এখনও অনেক স্কুলেই ল্যাপটপ দিয়েছে, এরকম যদি আমাদের সাথে যদি ভিডিও কনফারেন্স করে, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বিদ্যালয়ের শিশুরা আগ্রহী হবে এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসবে, উত্তরোত্তর দেশের উন্নতি লাভ করুক, ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করুক। শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন, মানবিক ও দেশপ্রেমী উদ্বুদ্ধ করার দৃঢ় প্রত্যয়ে এই বিদ্যালয় উদযাপন করা হয় প্রধান প্রধান জাতীয় দিবস সমূহ। এই উপলক্ষে আয়োজন করা হয় র্যালি, আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কার্যক্রম। অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা কর্মকর্তারাও এসব দিবসে অংশগ্রহণ করে থাকেন। সমৃদ্ধ হয় বিদ্যালয়ের আয়োজন। ইতোমধ্যেই এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। দেশ বিদেশের অনেক শিক্ষক প্রতিনিধিরা নিয়মিত এই বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের প্রাত্যহিক কার্যক্রম, বিশেষ করে শ্রেণীকক্ষ ভিত্তিক কর্মকেন্দ্রিক ও আনন্দদায়ক শিক্ষা পদ্ধতি দেখে তারা অভিভূত হন, প্রত্যয় ব্যক্ত করেন অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার। উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় এই বিদ্যালয়ের সুনাম, সুখ্যাতি। একসময় সূর্য হেলে পড়ে পশ্চিম আকাশে, ছুটির ঘণ্টা বাজে বিদ্যালয়ে, শিক্ষার্থীরা আবার প্রস্তুতি নেয় ঘরে ফেরার। শিক্ষকরা গুছিয়ে নেয় সব উপকরণ। ধীরে ধীরে বন্ধ হয় শ্রেণীকক্ষের জানালা দরজা। একসময় শিক্ষক কর্মচারীরাও ফিরে যান নিজ নিজ ঘরে। উঁচু করে ঠায় দাঁড়িয়ে থাকে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে